আমি এইমাত্র জানতে পারলাম যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর পুনর্গঠন করা হয়েছে চারজন সদস্যকে নিয়ে। চেয়ারম্যান সহ নতুন সদস্যদের আমার শুভেচ্ছা আমি জানাচ্ছি। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই নৈতিকতার এবং আইনগত বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে। এক, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিধানসভা নির্বাচনে পরাস্ত হবার পরেও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। অনুরূপভাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাজ্যের সরকার দ্বারা মনোনীত চেয়ারম্যান, তিনিও বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তারপরেও তাকে মনোনীত করা হয়েছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। এই সিদ্ধান্ত কতখানি নৈতিকতার দিক থেকে ঠিক সেটা শিলিগুড়ির মানুষ বিচার করবেন, এবং ভবিষ্যতেও এই সিদ্ধান্ত কতখানি মানুষের স্বার্থে নাকি রাজনৈতিক স্বার্থে সেটাও সময় অবশ্যই আমাদের কাছে তুলে ধরবে। দ্বিতীয়ত, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য লোকাল সেল গভর্নমেন্টের ক্ষেত্রে রাজ্যের সরকার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করে নিজেদের মর্জি মতো বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করছেন, যা দুর্ভাগ্যজনক। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেবার পর থেকে তার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে বর্তমান রাজ্যের সরকার রাজনৈতিকভাবে তারা সমস্ত জায়গাগুলোকে আরেকবার নিয়ন্ত্রণ করবার পথে এগোচ্ছে, যা পরবর্তী সময় আগামী 5 বছর এই রাজ্য কোন দিকে যেতে পারে তার কিন্তু ইঙ্গিত তিনি প্রথমেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি দিচ্ছেন। তৃতীয়ত, সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা, কার্যকর্তারা তারা আক্রান্ত হচ্ছেন, তারা তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, বাড়ি ছাড়া হয়েছেন। এরকম সময় দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একদিকে যেরকম বিজেপি তথা বিরোধী দলের প্রতি সন্ত্রাস বর্তমান রাজ্যের শাসক দল নামিয়ে এনেছেন, আবার আরেকদিকে কোভিডে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যা মোকাবিলা করবার ক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপের অভাব প্রতি মুহূর্ত মানুষ এই মুহূর্তে উপলব্ধি করছেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যের সরকারের লোকাল সেল গভর্নমেন্ট, পৌর কর্পোরেশন কিংবা পৌরসভা ইত্যাদি ক্ষেত্রে তারা যে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছেন সেটা আইনগত প্রশ্নে কী কী দিক রয়েছে সেগুলো আমরা রাজ্য নেতৃত্বের পরামর্শ মতো আমরা খতিয়ে দেখব। কিন্তু এই মুহূর্তে আক্রান্ত বিজেপির কর্মকর্তা এবং কোভিডে উদ্বিগ্ন আতঙ্কিত মানুষের পাশে দাঁড়ানোটাই যেহেতু ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে প্রাথমিক কর্তব্য, ফলে সেই কাজে আমরা সচেষ্ট রয়েছি। এর আইনগত দিক আমাদের রাজ্য নেতৃত্ব নিশ্চিতভাবে তারা পরামর্শ করে আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা কাজ করব। আর এর পাশাপাশি এটা জানিয়ে রাখি যে নৈতিকতার প্রশ্নে এই সিদ্ধান্ত কিন্তু প্রথম দিন থেকেই রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি বিগত বছরের মতন এবারও সামনে তুলে নিয়ে এসেছেন। নিজেদের মর্জি মতো রাজ্যের সরকার যদি চলবার চেষ্টা করেন স্বাভাবিকভাবে মানুষ তাকে ভুগতে হয়, সেটা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করেছি। বর্তমানে নির্বাচনের পরবর্তীতে ফলাফল প্রকাশের পরবর্তীতে হিংসা তার চিহ্নস্বরূপ আমাদের সারা রাজ্যে ফুটে উঠছে। আশা রাখি রাজ্যের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার পরিচালনা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন এবং যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকার নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো তারা সঠিকভাবে নেবেন, সংবিধান মোতাবেক, আইন মোতাবেক। এই এই প্রতিক্রিয়াটুকু আজকে আমি প্রাথমিকভাবে, এই অর্ডারটি হয়েছে শনিবার পরে, আমি আপনাদের কাছে রাখলাম।